রোনালদো আলোচনায় থাকতে ভালোবাসেন। টানা তিন ম্যাচ গোল না পাওয়ায় চারিদিকে রব ওঠে। 37 বছর বয়সে রোনালদো ফুরিয়ে গেছেন। ওল্ড ট্র্যাফোর্ডেও সুখী নন গ্রহের সেরা তারকা। নিন্দুকদের জবাবটা দারুণভাবেই দিলেন রোনালদো। নিজে অপেক্ষায় ছিলেন, অপেক্ষায় রেখেছিলেন ভক্তদের। অবশেষে ম্যানচেস্টারের স্বপ্নমঞ্চে আরও একটা স্বপ্ন স্পর্শ করলেন ক্রিস্টিয়ানো রোনালদো। অস্ট্রিয়ান চেক ফুটবলার জোসেফ বাইকানকে পেছনে ফেলে ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ গোলের মালিক এখন পর্তুগিজ মহাতারকা। ফিফার হিসেব মতে জোসেফ বাইকানের গোল সংখ্যা 805। এতদিন এটাই ছিল স্বীকৃত ফুটবলের সর্বোচ্চ গোলের রেকর্ড। ওল্ড ট্র্যাফোর্ডে ফিরে 800 গোলের মাইলফলক স্পর্শ করেছিলেন বেশ আগেই, কিন্তু বাইকানকে পেছনে ফেলতে পারছিলেন না CR7। দলের সঙ্গে নিজেও ছন্দে ছিলেন না, স্বরূপে ফিরলেন ইপিএল এ টটেনহ্যামের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে। রেড ডেভিলদের জার্সিতে নিজের দ্বিতীয় হ্যাট্রিক করে পেছনে ফেলেছেন বাইকানকে। স্বীকৃত ফুটবলে এখন রোনালদোর গোল 807। বর্ণাঢ্য ক্যারিয়ারে জাতীয় দল ছাড়াও 4 ক্লাবে খেলেছেন রোনালদো। এর মধ্যে স্বর্ণযুগ কেটেছে স্প্যানিশ রাজধানীতে। রিয়াল মাদ্রিদের হয়ে 9 মৌসুমে 438 ম্যাচে করেছেন 450 গোল। গোলের সেঞ্চুরি আছে ইউভেন্টাসের জার্সিতেও। 4 মৌসুমে তুরিন জায়ান্টদের হয়ে 134 ম্যাচ খেলে এই তারকা স্ট্রাইকারের গোল সংখ্যা 101। ফুটবল বিশ্বে রোনালদো তারকা খ্যাতি পেয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে। দ্বিতীয় দফায় ইউনাইটেডে ফিরে এই বয়সেও দেখাচ্ছেন একের পর এক ঝলক। রোনালদো ফুরিয়ে যাননি, তা আরও একবার প্রমাণ করেছেন। রেড ডেভিলদের হয়ে এখন পর্যন্ত 323 ম্যাচে গোল করেছেন 136টি। শৈশবের ক্লাব স্পোর্টিং লিসবনের সিনিয়র দলে 1 মৌসুমে খেলেছেন রোনালদো। এই ক্লাবের হয়ে নজর কাড়েন ইউনাইটেড বস স্যার অ্যালেক্স ফার্গুসনের। লিসবনের ক্লাবের হয়ে 31 ম্যাচে তার গোল আছে 5টি। জাতীয় দলের জার্সিতেও সবচেয়ে বেশি গোলের মালিক রোনালদো। ইরানের কিংবদন্তি আলি দাইকে পেছনে ফেলে অনেক আগেই চূড়ায় বসে আছেন পর্তুগিজ তারকা। মাইলফলক স্পর্শের রাতে করেছেন আরও এক রেকর্ড। ক্লাব ফুটবলে টানা 13 পঞ্জিকা বর্ষে হ্যাট্রিক করার অনন্য কীর্তি গড়েছেন রোনালদো। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ।